আসসালামু আলাইকুম। রমজান মাসে চ্যানেল আয়ের আলো আরো আলো এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা আলোকিত মানুষের কথা বলছিলাম। গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে সভ্যতার বিনির্মাণে এই আরবরা যে প্রাথমিকভাবে যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তারা বিচরণ করেছিলেন এবং তারা মানুষকে আলো দিয়েছিলেন, এই আলোটা কিভাবে দিয়েছিলেন, কি ব্যবস্থায় এবং কোরআনে কি ব্যবস্থায় এই আলো দেওয়া আছে, এটা মূলত দুটো পদ্ধতিতে। একটা হলো মানুষকে তার মর্যাদায় বসিয়ে, মানুষ যে মানুষ, এই মানুষের যে একটা কত বড় মর্যাদা, সে সৃষ্টির মধ্যে তার পজিশনটা কি এবং সে যে স্রষ্টার একজন প্রতিনিধি, ভাইস চেয়ারম্যান আর ভাইস রেজেন্ট, আইদার ওয়ে ইট মেক সেন্স। তো মানুষের মর্যাদায় তাকে সমাসীন করে এই একটি তাকে বলা, তাকে একটা আলোকিত অবস্থান দেওয়া, এই একটি কথা। আর দ্বিতীয় কথা যে জ্ঞান বিজ্ঞানে তাকে অনুসন্ধানে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে তাকে জ্ঞান বিজ্ঞানে উন্নত করা। কোরআনে প্রায় 750 আয়াত আছে যেগুলো কোনো না কোনোভাবে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে ইঙ্গিত করে। তো আমি একটি জিনিস বলতে চাই যে এই যে সত্য সন্ধান, এই সত্য সন্ধান করা হলো কিন্তু কোরআনের স্পিরিটটা মেনে। আগেই বলেছিলাম যে ফেইথ, দ্য স্পিরিট অফ ফেইথ অ্যান্ড ট্রুথ, বিশ্বাস তো থাকবে কিন্তু বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে কোনো সংঘর্ষ নেই, অ্যাটলিস্ট কোরআনে সেটা নেই। সেই জন্যে সন্ধান করতে বলা হয়েছে আর এই সন্ধান করে নতুন নতুন দিকের উপর আলোকপাত করা এবং মানুষকে সেই আলোকে আলোকিত করা, এটা করার জন্যে একটা পদ্ধতি দরকার ছিল। সেই পদ্ধতিটা কোরআন নাজিল হওয়ার পর এই আরব থেকে ছড়িয়ে পড়ে নানান দেশে। ইউরোপে তারা যখন যায় তখন সেই আলো তারা নিয়ে যায়। এটা ছিল একটা এক্সপেরিমেন্টাল মেথড। এর আগে আমরা দেখেছি যে ছোট ছোট জিনিসের ব্যাপারে অ্যাটমের ধারণা, মলিকুলসের ধারণা, ইউনিভার্সের কনস্টিটিউশনের ব্যাপারে আমরা প্লেটো, অ্যারিস্টটল এবং গ্রিকসের কথা, রোমান্সের কথা, অন্যদের, কিন্তু এটা অনেকটা ধরনের এক ধরনের দর্শন ছিল, এক ধরনের তার মধ্যে কোনো পরীক্ষা নিরীক্ষার কথা ছিল না, ফিলসফি বা ফিলসফি সেটা ছিল। কিন্তু আরবরা কিন্তু সম্পূর্ণ একটা অন্য ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন। তারা পরখ না করে কোনো কিছু ন্যাচারাল অর্ডারের মধ্যে পরখ না করে তারা কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করল। এর কতগুলো এক্সাম্পল আমি দিচ্ছি। একটা এক্সাম্পল হলো যে এই যে আমরা দেখি জিনিস কীভাবে দেখি, এখন আমরা থিওরি অফ ভিশন খুব ভালো করে জানি অপটিক্সে, কিন্তু একটা সময় ছিল যখন ইউক্লিড সাহেব, যিনি জ্যামিতবিদ, সেই ইউক্লিডের থিওরেমস আমরা পড়েছি, তো পড়তে থাকবো, খুব ভালো জ্যামিতবিদ তিনি। এই ইউক্লিড সাহেব কিন্তু দেখার ব্যাপারে যে তত্ত্বটা দিলেন এটা ভুল ছিল। তিনি বললেন যে আলো থেকে, এই চোখ থেকে আলো বেরোয়, বস্তুর উপর পড়ে, তখন আমরা বস্তুকে দেখি। ইবনুল হাইতাম এই থিওরি তিনি অস্বীকার করলেন। তিনি পরীক্ষা নিরীক্ষা করে এটা এই সিদ্ধান্তে উপনীত হলেন, হাইসাম ল আছে যে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স মিউ সাইন আই বাই সাইন আর, আমি সব ডিটেলসে যেতে চাই না। তিনি বললেন যে কোনো বস্তু থেকে আলো যখন আসে চোখে, তখন এইখানে পেছনে গিয়ে একটা, এটা চোখটা একটা ক্যামেরা অবস্কোরের মতো, পেছনে গিয়ে একটা ছবি হয়, এটা ইনভার্টেড ইমেজ
এবং অপটিক নার্ভ ব্রেনে একটা সিগন্যাল পাঠায় ওটা কারেক্ট করার জন্যে, সেই জন্যে আমরা ওটাকে সোজা দেখি। আসলে আমাদের অল রিয়েল ইমেজ ইজ ইনভার্টেড ইমেজ, অর্থাৎ আমি যা দেখছি তা আমার উল্টো দেখার কথা ছিল, কিন্তু এই অপটিক নার্ভ ব্রেনের সিগন্যাল পাঠিয়ে কারেক্ট করে। যাই হোক, এটা হলো ইবনে আল হাইতাম, যে জন্যে যাকে তাকে বলা হয় যে ফাদার অফ মডার্ন অপটিক্স। তিনি কি করতেন, ঠিক গ্রে সাহেব যেমন এই অ্যানাটমি, গ্রেজ অ্যানাটমি এই বিরাট বই মেডিকেলে যারা পড়ে, সেই গ্রে সাহেবের মতন তিনি রাতের আঁধারে তিনিও কিন্তু মানুষের চোখ এই কেটে দেখতেন যে কিভাবে এই চোখের কম্পোজিশনটা কীরকম এবং দেখার ব্যাপারটা কী। এবং তিনি লিখলেন যে চোখ কিসের মতন, তিনি লিখলেন আদাসার মতন। তো যখন দ্য নলেজ ফ্রম দ্য আরবস ইউরোপে চলে গেল, তাদের ইংরেজি ভাষা এবং অন্য ভাষায় অনুদিত হলো, তখন তারা বললেন যে আচ্ছা, এই ইবনে আল হাইতাম বলেছেন যে চোখটা দেখতে কিসের মতন, আদাসার মতন। হোয়াট অন আর্থ ইজ আদাসা, আদাসা কী জিনিস? তখন আদাসা হলো আসলে আমরা যেটা মসুরের ডাল বলি, যে একটা লাল, এই একটা উপরের সার্ফেস, আবার তলায় একটা আর একটা সার্ফেস, একটা কনভেক্স। তো এই মসুরের ডালটা হলো আদাসা। বললেন চোখ হলো মসুরের ডালের মতন। বললো মসুরের ডাল বলেছেন, মসুরের ডাল তো আমরা লেন্টিকাম বলি, তার মানে চোখ হলো লেন্টিকাম, তার মানে এই লেন্টিকাম থেকে আসলো, আমরা যে লেন্টিল স্যুপ খাই সেই লেন্টিকাম চোখ লেন্টিকামের মতো, আর সেই লেন্টিকাম থেকে লেন্স। তো আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অনেকেই এই লেন্স ব্যবহার করছেন। তো এই লেন্স ব্যবহার করার সময় তখনও কি একবার মনে হয় যে এই লেন্স শব্দটা ইবনে আল হাইতামের ওই আদাসা চোখের উপর গবেষণা থেকে এই লেন্স আসলো? এবং যখন চোখে দেখা যায় না তখন তো চোখ থাকে তো অন্ধ, কিন্তু একটা ছোট্ট একটা এইড, একটা সায়েন্সের একটা জিনিসের ফলে সেই জিনিস দিয়ে আমরা দেখছি। এরকম চাঁদও, যখন আমরা চাঁদ দেখি তখনও কিন্তু আমরা এই দূরের জিনিস দেখবার জন্য একটা ফিজিক্যাল এইড ব্যবহার করি, তাতে দেখার কোনো পরিবর্তন হয় না। যাই হোক, এই যে আমরা দেখছি ব্যবহার, এইটা এই হিস্ট্রিটা না জানার ফলে এটা বোঝা যায় না যে কীভাবে এই লেন্স কথাটা এখানে চলে আসলো। এরকম অনেক 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 ডিসকভারিজ আছে ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে, তারপরে কেমিস্ট্রিতে, অন্যান্য জায়গায় এই শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি কিন্তু বুঝি না। আর্সেনিক যেমন, মাগজুন যে ম্যাগাজিন, ম্যাগাজিন হলো জ্ঞানের আধার, আবার ওদিকে অস্ত্র রাখার জিনিস। এরকম অ্যালজেব্রা, আলজাবরা খুব সুন্দর জিনিস। অ্যালজাবরা হচ্ছে দ্য রিউনিয়ন অফ ব্রোকেন পার্টস, এর মানে হলো অ্যালজাবরা হলো রিউনিয়ন অফ ব্রোকেন পার্টস। যেমন সাইমলটেনিয়াস ইকুয়েশন ফলো করেন, 2x + 3y = একটা বলা হলো হয়তো যে 20 বা 16, আবার অন্য একটা ইকুয়েশন, তখন কী করি, এক্সটাকে এলিমিনেট করি, ওয়াইয়ের ভ্যালু পাই, ওয়াইকে এলিমিনেট পরে আবার ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে এক্স পাই। তো আমরা কী করি, এটা সলিউশন করবার সময় রিইউনিয়ন করি, আবার ভ্যালুগুলো দেখে ঠিকঠাক করা। তো এই যে রিইউনিয়ন করা, এটা কিন্তু আলজাবর শব্দটা এত ব্যাপক যে আমরা যখন গরু জাবর কাটে, যে এই গরু জাবর কাটে সেখানে একটা রুমিনেশন আছে, অর্থাৎ সেই খাবারটা খেয়ে ফেলে, তারপরে সেগুলো ভেতরে চলে যায়, আবার সেগুলো নিয়ে সে রিউনাইট করে, রুমিনেশন। তো আমরা অ্যালজেব্রাতেও এই ধরনের রিউনাইট করি, এই এই রুমিনেশন। সুতরাং প্রত্যেকবার যখন গ্রামের একটি মেয়ে জাবর কাটা, গরু জাবর কাটা দেখছে, সে সবসময় গরুকে খাওয়াচ্ছে, সেই গরুর জাবর কাটা দেখছে, তখন তার মনে হতে হবে অ্যালজেব্রা ঠিক ওই রকম রুট থেকে এসছে। এবং কোনো এই যে অ্যালজেব্রা স্ট্রং হওয়া ছাড়া কোনো উপায় নেই, অঙ্কে অবশ্যই খুব শক্তিশালী ভিত আমাদের পেতে হবে। এন্টায়ার ক্রিয়েশন
এই এই ম্যাথমেটিক্স উপর বেস করে আমাদের সায়েন্সের ল্যাঙ্গুয়েজটা হলো ম্যাথমেটিক্স। যাকে যে কথা বলছিলাম যে যদি আমরা এই ধর্মের প্রতি আমাদের যে যে গভীর আগ্রহ, সেই গভীর আগ্রহের মধ্যে থেকে আমাদেরকে কিন্তু এই এক্সপেরিমেন্টাল মেথডটা সব সময় ফেলে হতে হবে। আজকে যদি আরবরা যদি গ্রিক সায়েন্স ট্রান্সলেট না করতেন, তারা যদি নতুন কিছু কন্ট্রিবিউশন না করতেন, তবু আরবসরা পৃথিবীতে একটি জিনিসের জন্য চিরকাল সমাদৃত হয়ে থাকতেন এবং আছেন, সেটা হলো তারা এক্সপেরিমেন্টাল পদ্ধতিটা স্ট্যাবলিশ করেছিল। ওট ইজ ভেরি নেসেসারি ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। যেমন ক্যালিব্রেশন শব্দটা তার প্রমাণ। আমরা কেমব্রিজ ডিকশনারি দেখেন, ক্যালিব্রেট করা মানে আমরা যদি বলি বেগুন কিনবো, তো তোমার পাল্লা ঠিক আছে, আগে এখানে 1 কেজি, এখানে 1 কেজি দিয়ে দেখো, যদি ব্যালেন্স করে তাহলে এটা করা ঠিক হবে সব পরীক্ষায়। তো এই যে এক্সপেরিমেন্টাল পদ্ধতি, এইটা এই সেই এক্সপেরিমেন্টাল পদ্ধতি তারা দিয়ে গেলেন। আর আরেকটি জিনিস এখানে আমি বলে আজকে শেষ করতে চাই, খুবই ইম্পর্টেন্ট কথা, যে আজকে এই বিজ্ঞানের জিনিস না ঠিক করার ফলে চার্চের সঙ্গে যে সায়েন্সের যে সংঘর্ষ হয়েছিল, কেন নারে বলছেন যে প্ল্যানেটারি মোশন এটা হচ্ছে হেলিওসেন্ট্রিক, এটাই আসলে ঠিক যে সূর্যকে কেন্দ্র করছে, কিন্তু চার্চ বলেছিল এটা জিওসেন্ট্রিক। সুতরাং গ্যালিলিওকে ইনকুইজিশন সাফার করতে হলো। আপনার ব্রেকটের নাটক যারা পড়েছেন গ্যালিলিও দেখেছেন, কিন্তু কোরআনে সূরা ইয়াসিনে দেখবেন যখন সূর্যের কথা বলা হচ্ছে, চন্দ্রের কথা বলা হচ্ছে, কেউ কাউকে ধরতে পারবে না, এবং প্রত্যেকে তার কুল্লুন ফি ফালাকিন ইয়াস বাহুন, ফালাকিন হচ্ছেন ওবিট, তার মানে এক জায়গায় দেখছেন আর আরেক জায়গায় আরেক জায়গায় আরেক জায়গায় আবার ফিরে আসছে। সুতরাং এই অরবিটের কনসেপ্ট 1400 বছর আগেই ছিল, অথচ এই অরবিটের কনসেপ্ট নিয়ে চার্চ এবং এই সায়েন্টিস্টদের মধ্যে একটা কনফ্লিক্ট হলো, তখন ধর্মের প্রতি অনীহা হলো, এবং এখনও অনেক লোক আর ফিরে আসতে পারে নাই। এই এটাতে কত বড় একটা ক্ষতি হয়েছিল। তো সুখের কথা এই, অনেক দেরিতে হলেও ভ্যাটিকানের চার্চ সেদিন বললেন যে চার্চ এক্ষেত্রে ভুল ছিল জিওসেন্ট্রিক থিওরি কথা বলে, আসলে তো হিলিওসেন্ট্রিক কথাই ঠিক। তো যাই হোক, কিন্তু ক্ষতি যাওয়ার হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে এই এক্সপেরিমেন্টাল পদ্ধতি যদি আমরা চালু করি, যদি আমরা ন্যাচারাল অর্ডার ভালো করে দেখি, তাহলে প্রতিনিয়ত আমরা সত্যের সন্ধান লাভ করব, এবং এর মাধ্যমে আমরা নতুন নতুন আলো শুধু নিজেদের মধ্যে নাই, সারা বিশ্বের মানব গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে পারব। তাই যেন পারি এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।